এতগুলো বিজ্ঞানী, আমি তো মাঝে মাঝে বলি যে আমি 10টা 15টা 20টা ইউনিভার্সিটি চালানোর মতো লোক আছে আমার এখানে, ডক্টরেট করা, 3টা ফার্স্ট ক্লাস, কিন্তু আমাদের আউটপুটটা কি, এটা কি আমরা কোনো সময় ভেবেছি? আমার তো মনে হয় ভাবার সময় এসেছে। কিন্তু আপনাদের সৌভাগ্য যে এরকম এইরকম একটা প্রকল্প হচ্ছে বলে এই কমিশনে কেউ হাত দেয় না, নাইলে কিন্তু এরকমও কথা উঠতে পারতো যে তারা করেটা কি, তাইলে কেন রাখবো এটা? সুতরাং এটা আমি কিছু মনে করেন না, আমি কিন্তু বলবো তিনবার আমি কিছু বলি নাই, তিনবার আপনাদের তাকে চতুর্থবার আমি কিন্তু আর দেখবো না। অ্যান্ড আই ওয়ান্ট টু সি কাজ করেন, বঙ্গবন্ধু কন্যা এটাও ইয়ে করে বিশ্বাস করে যে রাতারাতি তো কোনো কিছু হবে না, তো আমি সিনসিয়ারলি চেষ্টা করবো না, এটা তো হতে পারে সেই জিনিস যাতে আমরা না দেখি। এখন শুনে নাকি অনেকে অফিসই করে না, অথচ এই বঙ্গবন্ধুর কন্যা আমি বলি আপনাদের ফ্যামিলিরই একজন, তাকে বলেছিলাম যে বিসিএসআইএ আপনার একটা জায়গা আছে মিরপুরে, আমরা ওখানে হাউজিংগুলো আমরা ওখানে করে এখানে আরও কিছু আমরা ল্যাব তৈরি করতে পারি। উনি বললেন যে আপনার এটা কি একটা কথা হলো, আমি একটু ঘাবড়েও গেলাম, বললো না এরা তো সবসময় মানে ল্যাবেই পড়ে থাকবে, তো অত দূরে হলে কি করে সারা রাত তারা এখানে কাজ করতো। উনি চিন্তা করে এই আর আমাদেরগুলো হলে সারা রাত কেমনি দূরে থাকতে পারি। তো আই টেল ইউ সব মানে সবসময় জীবন একভাবে যায় না, বা দিনও একভাবে যায় না। আমি তো এখন গুনতে থাকবো যে 25 বছর কার কার হচ্ছে এবং তার কন্ট্রিবিউশনটা কি, দরকার নেই এরপরে। যদি আজকে সম্বর্ধনার মধ্যে এই কথা বলতে হচ্ছে, বাট ভাই আমার আই এম এ ফ্র্যাঙ্ক পার্সন, আমার কথা হলো যে আমি লুকিয়ে কোনো কথা বলি না। ইউ হ্যাভ টু ডেলিভার আই টেল ইউ, এই 5 বছর আপনাদের ডেলিভার করতেই হবে অ্যাট এনি কস্ট। এই বঙ্গবন্ধুর মেয়ে আমাকে ডেকে নিয়ে বলেছিল যে আমাদের সায়েন্টিস্টদেরকে 69 ইয়ার্স করে দেন, সময় দিলে এরা কিছু বের করবে। আমরা পারি নাই, কারণ ব্যুরোক্রেটরা তখন বললো যে আমাদের স্যার কী হবে, এই কথা বলে ওইটাকে আটকে দিল। উনি দুঃখ করলেন যে আমি চাইলাম দিতে, আপনারা নিতে পারলেন। তো ওই মানুষটা ওইভাবে খালি ভাববে, আর আমরা যে ঘুমায় থাকবো এটা হয়? সুতরাং আজকে সম্বর্ধনা দেন, আমাকে যতই ফুল দেন না, আই এম নট এ ফুল, আই টেল ইউ আই এম নট এ ফুল, এইগুলোরও প্রয়োজন আছে, কিন্তু কাজের মধ্যে দিয়ে আমাদের প্রমাণ করতে হবে।